সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা কি জানো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতিমূলক কোচিং করতে আসে তাদেরকে কেন আমরা সব থেকে বেশি পরিমাণে শারীরিক অনুশীলন করিয়ে থাকি? যারা জানো না তোমরা জেনে নাও। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে তোমরা SMS পাওয়ার পরে যখন পরীক্ষা দিতে যাবা তোমাদের 10 নম্বরের শারীরিক পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এই 10 নম্বর শারীরিক পরীক্ষায় আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ছাত্ররা যাতে 10-এ 10 পেতে পারে সে কারণেই আমাদের একাডেমির মাঠে বর্তমান ব্যাচের শিক্ষার্থীদের ন্যায় যারা কোচিং করতে আসে তাদেরকে প্রচুর পরিমাণে শারীরিক অনুশীলন এবং বিভিন্ন ধরনের ব্যায়াম করিয়ে থাকি। এতে করে দেখা যায় সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা যখন সেনাবাহিনীর মাঠে পরীক্ষা দিতে যায় তখন সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা সর্বোচ্চ নাম্বার পেতে সক্ষম হয় শারীরিক পরীক্ষায়। সুতরাং 2024 সালে তোমরা যারা সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে যাবে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা শারীরিকভাবে দুর্বল অবশ্যই এখন থেকে তোমাদেরকে কঠোর অনুশীলন এবং শারীরিক অনুশীলন করতে হবে। সেই সাথে তোমার সৈনিক হওয়ার স্বপ্নকে পূরণ করতে চাইলে তোমার সঠিক গাইডলাইন প্রয়োজন, আর এই সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা মেনে চলতে চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে। তোমরা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে এসে ভর্তি হয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পারো। সবার শুভকামনায় সোলজার ট্রেনিং একাডেমি।